যাতে চ্যানেলটা খুব বড় হয়, সবার মাঝে ছড়িয়ে দেবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাই রেডি করছি, চিকেন ফ্রাই জন্য আর কি চিকেনগুলো রেডি করে নিচ্ছি। চিকেন ফ্রাইয়ের জন্য যা যা মশলা লাগে সবগুলো দিয়ে এগুলো ম্যারিনেট করে রাখবো। তো আমি যা দিয়েছি একটু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে লাল মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরা আর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি কালারের জন্য, একেবারে সামান্য স্লাইড। তো আর দিয়েছি আদা রসুনের পেস্ট, সয়া সস, আর হচ্ছে আমি ম্যাগি স্বাদ মশলা মশলাটা ব্যবহার করেছি এখানে। তো সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো তো লবণ দিতেই হবে, দিয়ে মাখিয়ে নিলাম। আর সাথে দিব কর্নফ্লাওয়ার, ময়দা আর হচ্ছে চালের গুঁড়া, এই তিনটাই দিলাম। দিয়ে ভালো করে মেখে প্রায় এক ঘন্টার মতো রেখে দিব, তারপরে আমি এটা ভাজতে আসবো আর কি। তো সবাই যেভাবে চিকেন ফ্রাই করে আমিও সেভাবে করি, তো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি। তো আমার মাখা প্রায় হয়ে গিয়েছে, আমি এটা ঢেকে রাখবো, প্রায় এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো, এরপরে রাতে খাওয়ার সময় ভেজে নেব আর কি। ও, গোলমরিচের গুঁড়োর কথা বলতে ভুলে গিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মেখে এটা ঢেকে রাখবো। প্রায় এক ঘন্টার মতো হয়ে গিয়েছে, আর এখন আমি নান রুটিগুলো সেকে নেব, সাথে চিকেন ফ্রাইগুলো ভাজি করে নেব। তো এর মধ্যে আরিবের বাবাও রান্নাঘরে চলে এসেছে, সুবাও এসেছে। তো সুবা বসে বসে ওর মামার সাথে গল্প করছে, আর এদিকে আরিবের বাবা চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছে, আমাকে একটু হেল্প করছে। আর আরিব আর সাদ সামনে রুমে বসে বসে গল্প করছে, যেহেতু আগামীকাল সকালবেলা ওরা চলে যাবে, তো এই জন্য দুই ভাই মিলে যত কথা আছে, যত গল্প আছে সব একসাথে গড়ে নিচ্ছে। যাই হোক, ওরা গল্প করছে, আর এদিকে আমরা রাতের খাবারটা রেডি করছি। ওরা দুই ভাই বোনে রাতের বেলা রুটি খায়, তো আজকে ভাবলাম যে ওদেরকে নান রুটির সাথে চিকেন ফ্রাইটা খাওয়াবো। তো এই জন্যই চিকেন ফ্রাইয়ের সাথে নান রুটি করেছি, নান রুটিটা অবশ্য বাজার থেকে কেনা। তো এদিকে চিকেন ফ্রাইয়ের কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আপনাদেরকে একটু স্লো করে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসলে ওরা বেশি দিন থাকেও নি, মাত্র দুইটা দিন থেকেছে। তো যাই হোক, মায়া লাগিয়ে দিয়ে গেছে আর কি। তো আরিফের খুব খারাপ লাগছে, ওরা যখন আগামীকাল চলে যাবে বলেছে। তো যাই হোক, ওদের টিকিট কাটা হয়ে গিয়েছে, ওদের টিকিটটা রামগড় থেকেই কেটেছে, এই জন্য মানে সকাল সকাল। আর যেহেতু ঢাকা থেকে যেদিকে যাওয়া হোক না কেন, সকাল সকাল গেলেই ভালো, কারণ ওরা যেহেতু একা এসেছে তো যাবেও একা। তো সকালে টিকিট কেটেছে, রামগড় যেতে যেতে ওদের হয়তো দুইটা আড়াইটার মতো বাজবে, সকাল আটটায় ওদের টিকিট মানে বাসের সময় আর কি। তো বাসা থেকে বের হতে হলে ওদেরকে এক ঘন্টা হাতে নিয়ে বের হতে হবে। তো যাই হোক, ওদের জন্য রাতের খাবারটাই রেডি করছি, নান রুটি, চিকেন ফ্রাই, আর হচ্ছে এদিকে সালাদ কেটে নিচ্ছি আমি, দুইটা শসা কেটে নিলাম, মানে খিরা কেটে নিয়েছে, সরি, খিরা কেটে নিয়েছে। আর হচ্ছে এখানে একটু বট ছিল, ওগুলো গরম করে নিয়েছি। তো বটটা আর খাওয়া হয়নি, চিকেন ফ্রাই সাথে নান রুটিটাই খাওয়া হয়েছে। আমি ভাত খেয়েছি, ভাতের সাথে মানে বরটা খেয়েছি, আর ওরা নান রুটি খেয়েছে, ওরা চারজনে
নান রুটি খেয়েছে, চিকেন ফ্রাই খেয়েছে। আমিও চিকেন ফ্রাই খেয়েছি, কিন্তু আমি ভাত খেয়েছি, কারণ আমি ভাতের জন্য একটু পাগল বেশি। তো যাই হোক, ওদের রাতের খাবারটা রেডি করে দিলাম, আর ওদের জন্য বেশি কিছু করতেও পারিনি, যেহেতু ওরা রাতে রুটি খায়, তো রুটিটাই করা হয়েছে। আর এদিকে ওরা, বললাম না, মামা ভাগ্নি দুইজনে গল্প করছে, আর ওদিকে হচ্ছে আরিফ, ওদেরকে একটু দেখিয়ে আনি আপনাদেরকে। এই তো ওরা দুই ভাই মিলে সামনে রুমে গল্প করছে। তো যাই হোক, দুইটা দিন ওরা খুব ভালো কাটিয়েছে, মানে আমার ছেলের জন্য তো খুব ভালো হয়েছে, কারণ ও কোথাও যাচ্ছে না। তো আমি ওকে বললাম যে আমি একটু ভিডিও করছি, তুমি মামিকে কিছু বলবা, মামির চ্যানেল সম্পর্কে কিছু বলবা, তো ওকে বলতে বললাম। আসলে খুব লজ্জা পাচ্ছিল, তো তারপরেও আমি খুব বললাম যে মামি চ্যানেল সম্পর্কে যদি তোমার কিছু বলার থাকে তাহলে বলো। মামি চ্যানেলটা সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে চ্যানেলটা খুব বড় হয়, সবার মাঝে ছড়িয়ে দেবেন। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে সকালবেলা, ওরা রেডি হয়ে গিয়েছে, একদম সকাল সকালে বের হচ্ছে। তো ওর মামা ওদেরকে একটু এগিয়ে দিচ্ছে। তো আরিফের সাথে ওদের দেখা হয়নি, ওর ঘুমে ছিল আর কি। তো এই ভিডিওটা ও দেখেছে, ও আমাকে বলল যে তুমি যাওয়ার সময় ভিডিও করেছো কি না। তো আমি বললাম যে হ্যাঁ একটুখানি করেছে, তো এইটুকুই দেখেছে। আর ও তো সকাল, তো ও আর ওকে ঘুম থেকে উঠায়নি। তো ওরা বের হয়ে যাচ্ছে, ওর নানু ওদেরকে বিদায় দিচ্ছে। আমি একটু ভিডিও করে নিলাম, ওরা বের হচ্ছে সকাল সকাল, বাইরে এখনও অন্ধকারের মতোই আছে। তো যাই হোক, এর পরে আমার আর কোনো ভিডিও করা হয়নি, তাই আপনাদের সাথে গতকালকে আর ভিডিও শেয়ার করা হয়নি। তো যাই হোক, এরপরে আর কি, আজকে একটা পুডিং বসিয়েছিলাম একটা ডিমের, তাও আবার পুরোটা ভিডিও করতে পারি নাই, একটুখানি ভিডিও করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর পুডিংটার সাথে আমি একটু সাগু দিয়েছি, মানে দুধ সাগুটা করে আর একটা ডিম দিয়ে একটা ছোট পুডিং বসিয়েছি। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, আর পুডিংটা অসম্ভব মজার হয়েছে, তো দেখতেও খুব ভালো হয়েছে। এক ঘন্টার মতো লেগেছে পুডিংটা হতে, তো এটা বসিয়ে দিলাম এখন, আর এক ঘন্টা পরে এটা নামিয়ে নিব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল, আর সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আপনাদের জন্য দোয়া রইল। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পুডিং, আর আপনারা চাইলেও ঘরে যদি সদস্য সংখ্যা কম থাকে তাহলে একটা ছোট একটা ডিমের পুডিং করতে পারেন ছোটোখাটো। তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল, আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।